ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে আমি আছি রেয়াপাড়াতে, যেটা নন্দীগ্রাম থেকে একটু আগে। তো ওখানে আমি এসেছি এজন্যই কারণ তার থেকে আমার পরীক্ষা, তো সেখানেই আমি আছি। মানে 5 দিনের সংসার আমার এখানে, এখন গুছিয়ে গুছিয়ে বসেছি। তো এসে আমি একটু টুকটাক করে জিনিসপত্রগুলো সাজিয়ে নিয়েছি, বিছানাটা পেতে নিয়েছি। তো তোমাদেরকে একটু দেখিয়ে নিই চলো। তো আমি যে রুমে এখন আছি, সেখানে আমি আসার পরে আমাকে যে রুমটা দেওয়া হলো, সেখানে আমাকে একটা গদি দিয়ে দিয়েছিলো, বালিশ দিয়ে দিয়েছিলো। তো আমি বেডশিট এনেছি, বেডশিট পেতে আমি রেডি করে নিয়েছি। আর আমাকে মশারিও দিয়েছে থাকার জন্য, অসুবিধে হলে। এটা হচ্ছে দরজা দিয়ে ঢোকার, মানে যেটা দিয়ে আমি ঢুকবো। আর বাইরে আরেকটা গ্রিল আছে, ওখানে একটা বেসিন আছে ব্যবহার করার জন্য। আর এদিকে আরেকটা তক্তপোষ ছিল, সো সেটাতে আমি আমার ব্যাগপত্রগুলো রেখেছি, আর বাসনপত্র যেটা নিয়ে এসেছিলাম টুকটাক সেগুলো আছে। আর একটা তাক ছিল, তো সেখানে আমি গুছিয়ে নিয়েছি, কারণ এই জিনিসগুলো তো দরকার। আয়না, চিরুনি, টুথপেস্ট, এগুলো তো দরকার, তো এইগুলো আমি গুছিয়ে নিয়েছি এখানে। আর দড়ি তো একটা টাঙাতেই হচ্ছে, কারণ জামা কাপড়গুলো মেলার। তো এই হলো আমার 5 দিনের এখানে সংসার। আর মানে রান্নাবান্নার তো চপ্প আমি রাখছি না, সঙ্গে হোটেল আছে শুনেছি, ওখানে খাওয়া দাওয়া নিয়ে খেতে হবে। আর কি খাওয়া যাবে বলো। চলো, 5 দিন আমি এখানে করছি না করছি সেটা তোমাদের সাথে আমি টুকটুকুরে শেয়ার করতে থাকবো। সপ্তাহে তো পাবনা কোনো পরীক্ষা থেকে এসছি, তো তাও পরীক্ষা আর করার মাঝে মাঝে আমি টুকটুকুরে এগুলো করতাম। তো এবার বাকি বাকি তোমাদের সাথে শেয়ার করে নেবো, দেখি। সব কিছু গোছ গাছ হয়ে গেছে, এখন আমি পড়তে বসেছি। আমাকে কিন্তু কেউ ডিস্টার্ব করবে না তোমরা, আমি খুব মন দিয়ে পড়ছি, দেখো বিড়বিড় 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 করে যাচ্ছে। এখানে এসেও কিন্তু আমি একটা পুচকে পেয়ে গেছি, যে বাড়িতে আমি আছি ওই বাড়িরই পুচকে একটি ছেলে। তো সে আসার পরেই আমাকে তো একদম মিমিমি করে একদম মেয়ে করে ফেলেছে। আর তার সাথে এই যে আরেকজন, সেও হাজির। আমি ঢোকার সাথে সাথেই গায়ের ওপর উঠে পায়ে লুটোপুটি খেয়ে মোটামুটি কিছু একটা বলার চেষ্টা করছিল, তো দেখতে পেলো যে বেরিয়েছি, চলে এসেছে রাতে রাতে।